শুভ জন্মদিন ব্যাডেন পাওয়েল ওরফে বিপি। রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েল 1857 সালের 22 ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন। শিশু থেকে যুবক বয়সের ছেলেমেয়েদের শারীরিক, মানসিক, সামাজিক, বুদ্ধিভিত্তিক ও আধ্যাত্মিক উন্নয়নের লক্ষ্যে 1907 সালে তিনি যে স্বেচ্ছাসেবামূলক আন্দোলন শুরু করেছিলেন, সময়ের পরিক্রমায় তা বিশ্বব্যাপী আজকে সমাদৃত। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের রাষ্ট্রপতির 111 নং অধ্যাদেশ বলে 1972 সালের 11ই সেপ্টেম্বর বাংলাদেশ স্কাউট সরকারিভাবে স্বীকৃতি লাভ করে। শুরু থেকেই স্কাউট সদস্যরা বিভিন্ন সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের রাষ্ট্রপতির অনুপ্রেরণায় 1974 সালে বাংলাদেশ স্কাউটস বিশ্ব স্কাউট সংস্থার সদস্যপদ লাভ করে। স্কাউট আন্দোলন শিশু কিশোরদের চারিত্রিক গুণাবলীর বিকাশ ও লেখাপড়ার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পৃক্ত করার মানসিকতা তৈরিতে অনন্য ভূমিকা রাখছে। বাংলাদেশে স্কাউটের সূচনালগ্ন থেকেই বাংলাদেশ স্কাউটসের সদস্যগণ বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে সকলের আস্থা ও সুনাম অর্জন করেছে। স্কাউটরা নিয়মিতভাবে সমাজসেবামূলক কাজের পাশাপাশি প্রাকৃতিক কিংবা মানবসৃষ্ট দুর্যোগ প্রতিরোধে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ, দক্ষ মানব সম্পদ তৈরি এবং নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের মধ্য দিয়ে আত্মমানবতার সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বাংলাদেশ স্কাউটস তাদের নিজস্ব কর্মপদ্ধতির মাধ্যমে শিশু কিশোরদের প্রশিক্ষিত, দক্ষ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে। বিপি দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির সার্বিক সফলতা কামনা করছি। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আশা করছি বিপি দিবস সম্পর্কে একটি ছোট্ট ধারণা আমি দিতে পেরেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত খোদা হাফেজ।